মিংলিন রাস্তাটা পার হল কাটা ঘুড়ির মতো, ছিপছিপে শরীর, বেদফলের মতো রং, সব ঠিক আছে। কিন্তু ধর্মতলায় জওহরলাল নেহরু রোড এভাবে যে নিজের ইচ্ছে মতো পার হওয়া যায় না। কিন্তু মিংলিন তো এইমাত্র আমার ডান হাতের তর্জনী ছাড়িয়ে পার হলো। গত এক বছরে ওকে কতবার বলেছি এটা কলকাতা, এখানে আবেগ কম দেখাবি, কিন্তু কে শোনে কার কথা। বেশি বললে বলে এরকম করলে আমি কাশিয়াং চলে যাব। ও যেন পাহাড়ি ছোড়া, আটকে রাখা যাবে না। আটকাতে গেলেই এদিক ওদিক দিয়ে পাহাড়ি ফাঁকে হারিয়ে যাবে। আমাদের ডিপার্টমেন্টেরই অনেকের চোখ আছে ওর দিকে। হিমেল আর দীপ্তেশ তো ওপেন বলে আমি নাকি পাহাড়ি মালটাকে খুব চুষছি। কি ভাষা, কিন্তু কিছু বলতে পারি না। ইউনিয়ন করে, লোকাল কাউন্সিলরকে খুব দাদা দাদা করে। একদিন 8B বাসস্ট্যান্ডে কাউন্সিলরের অফিসে হিমেলকে বসে থাকতে দেখেছি নিজে। তবে হিমেলের থেকেও দীপ্তেশ অনেক বেশি খোঁচর মাল, চোখে চোখে রাখে আমাকে আর মিংলিনকে। মিংলিন এসবের কিছুই বোঝে না, জানেই না এসব। জানাতে গেলে আরেক বিপদ, ওকে তখন চেনাতে হবে হিমেল কোন ছেলেটা আর দীপ্তেশী বা কোনজন, সে আরো মারাত্মক ব্যাপার হবে। সাপের লেজে পা দেওয়া নয়, লেজ রোগরে দেওয়া হয়ে যাবে। আরও একটা কারণ আছে, আমার ভয় করে মিংলিন যদি চলে যায়। না না, ও যে পাহাড়ে চলে যাবে সে তো জানি, ও বলেই রেখেছে দেশে আমাকে ফিরতেই হবে। ও এমন করে দেশ বলে যেন ওর দেশ সুইজারল্যান্ড বা আয়ারল্যান্ড, যেন কত দূর। আরে আরে বাবা, শিলিগুড়ি থেকে দার্জিলিং এখন কতক্ষণ লাগে? তাও দার্জিলিংয়ের অনেকটা আগেই কাশিয়াং। সকালে যাদবপুর হোস্টেল থেকে বার হলে সন্ধে পৌঁছে যেতে পারবে মিংলিন নিজের বাড়ি। তবুও বাড়ি চলে যাওয়ার ভয় না, ভয় মিংলিন কলকাতায় থাকতে যদি অন্য কারো হয়ে যায়। মিংলিনের পেছন পেছনে আমি রাস্তাটা পার হলাম, সেকেন্ড 30-40 পরেই। রাস্তার এপার থেকে ওকে চোখে চোখে রাখছিলাম। তারপর সবুজ আলোয় জেব্রা ক্রসিং দিয়ে মিংলিনের পাশে এসে দাঁড়ালাম, মিংলিন একটা ফুটপাতের দোকানের সামনে দাঁড়িয়ে, দুহাতে একটা সাদা টি শার্ট চোখের সামনে পর্দার মতো ঝুলিয়ে। সস্তা তবে পিওর কটন বোঝা যাচ্ছে। টি শার্টের পেছনের ছবিতে মিংলিন নিজের দুচোখ ভাসিয়ে রেখেছে। আমি ছবিটার দিকে তাকালাম ভালো করে, প্রথমে বুঝতে পারছিলাম না, তারপর বুঝলাম সাদা টি শার্টে কালো ডানার ছবি, ওপর থেকে নিচ পর্যন্ত ডানাটা বিস্তৃত, ঠিক যেন মেরুদণ্ড দাঁড়িয়ে আর সমান্তরালভাবে বেরিয়ে গেছে অসম্ভব আলপনার দুটো ডানা। সাদা কালো ডিজাইন যে এত সুন্দর হতে পারে না দেখলে বুঝতাম না। মিংলিন টি শার্টটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, আমি বুঝলাম না ও কি চাইছে। অল্পই দাম, আমি পকেট থেকে টাকা বের করে দোকানিকে দিলাম। মাঝদুপুরে মিংলিনের চোখে মুখে কোথা থেকে যেন অন্যরকম আলো এসে পড়ল। আমি বললাম, কিরে তোর কাছে টাকা নেই? ও গ্র্যান্ডের নিচে আমার বাম হাতে ঝুলে হাঁটছিল, আমার বাইসেপের কাছে মুখটা নামিয়ে একবার ডান চিবুকটা ঘষল আমার জামায়, তারপর খুব আস্তে আস্তে বলল, রুপায়া আছে? কটা রুপায়া তো দাম,
কিন্তু আমি চাইছিলাম টি শার্টটা তুই আমায় উপহার দে। তুই সামঝাবি না ওসব বুদ্ধু। এই এই শোন, ইউনিয়ন রুমের ভেতর থেকে দীপ্তেশ আমায় ডাকছে। আমার সঙ্গেই থার্ড ইয়ারে পড়ে, কিন্তু ডাকছে চোয়াল ফাঁকা করে, গলার অনেকটা নিচ থেকে সরক্ষেপণ করে। আমি ওর গলা চিনি, আমাকেই ডাকছে স্পষ্টত। তবু ডাকে আমার নাম ঠিকানা নেই বলে আমি ইউনিয়ন রুমের সামনে থেকে তাড়াতাড়ি সরে পড়ি। ইউনিভার্সিটির ভেতরের রাস্তা দিয়ে একা একা হাঁটতে থাকি। বেশ একটা স্বস্তি সূচক বাতাস দেওয়া নেওয়া করি ফুসফুসে, এক মনে হাঁটছি উত্তরের ফুটবল মাঠটার পূর্ব দিক দিয়ে। আমার বাম কাঁধে একটা শক্তপোক্ত হাত আরামকেদারার হাতলে রাখার মতো আড়াআড়ি স্থাপিত হল। বেশ লোমশ হাত। হাত বেয়ে মুখের দিকে তাকালাম। দীপ্তেশ। এই বুদ্ধ, তোকে যে ডাকলু সারা দিলি না কেন? আমি স্থবির দাস, বাড়ি কলকাতার অনেক বাইরে, নদিয়ার কানাইপুর, তাহিরপুর ছাড়িয়ে অনেকটা। আমার গ্রামের কেন, তাহিরপুরেরও কেউ এই মুহূর্তে যাদবপুরের ত্রিসীমানায় থাকে বলে আমি জানি না। কিন্তু তবু দীপ্তেশ আমার বাড়ির ডাকনাম কী করে জানল? ছেলেটা আমার এত খোঁজখবর রাখে, ভাবা যায় না। আমি আর ডাকনামের প্রসঙ্গে গেলাম না, থতমত খাওয়া মুখে উত্তর দিলাম, কই শুনিনি তো, কখন ডাকলে দাদা? আমি থতমত খেয়েছি ডাকনাম জেনে ফেলার কারণে, কিন্তু সেই ভাবটা কাজে লাগালাম দীপ্তেশের প্রতি সম্মান জানাতে। নেতারা দাদা ডাকলে খুশি হয়, এটা অবশ্য আমার অভিজ্ঞতালব্ধ জ্ঞান। তাই বল, আমি তো হব্বা বনে গিয়েছিলুম, আমার ডাকে সাড়া না দিয়ে আমাদের ডিপার্টমেন্টে কেউ যাবে না তো? না তো, যাইনি তো, তা জানি। তোর নামটা কি জানো? স্থবির। তা স্থবির, তুই নাকি প্রেমকু হয়ে গেছিস? প্রেমকু মানে ঠিক কি আমি জানি না, তবে বেশ বুঝলাম আমি যে কাল মিংলিনের সঙ্গে ধর্মতলায় গিয়েছিলাম সে খবর দীপ্তেশের কাছে আছে। গল্প বানাবার চেষ্টা করলাম। আমিও তো কেমিস্ট্রি অনার্স, থার্ড ইয়ার, স্মার্ট নই বলে কি বুদ্ধিমান নই? হাত পা নেড়ে বেশ অভিনয় করে বলতে লাগলাম, না দাদা, কাল আমি কলেজ স্ট্রিট গিয়েছিলাম দত্তগুপ্ত অ্যান্ড জৈনের অর্গানিক কেমিস্ট্রির থার্ড পেপারটা কিনতে। ফেরার পথে ধর্মতলায় সেকেন্ড ইয়ারের ওই মেয়েটার সঙ্গে হঠাৎ দেখা হয়ে যায়। এই এই, আমাকে যাও খাও বকবি না, আমাকে কি তোর কাটা ঝাপসা মাল পেলি নাকি রে? তুই ওই ঝাঁকি মেয়েটাকে নিয়ে স্প্ল্যানেডে ঘুরিস নি? ঝাঁকি মেয়ে, মুখ দিয়ে বেরিয়ে গেল শব্দটা। আরে ওই মিংলিং তামাং, ঝাঁকঝাঁক ছেলে ওর জন্য পাগল বলে আমি ঝাঁকি মেয়ে বলি ওকে। আর দাদা যাও খাও ব্যাপারটা? বুংচাং। বুংচাং দাদা, এটার মানে কি? শালা আমি কি তোর ডিকশনারি নাকি? বুংচাং মানে ভুলভাল বকা, তুই যেমন আমাকে বলছিস। আরে বুংচাং মানে ঠিকঠাক বললে ঢপ মারা। তুই শালা যেমন ওই নেপালি ঝিঙ্কু মালটাকে নিয়ে ফুলটুস মস্তি মারছিস আর আমায় বলছিস হঠাৎ দেখা। মিংলিন আমাকে ফোন করে ডাকল, আমি প্র্যাকটিক্যাল ক্লাসে ছিলাম বলে ফোনটা ধরতে পারলাম, আর্জেন্ট। তাও ডাকছে ওর একটা বান্ধবীর ফ্ল্যাটে,
সাউথ সিটি টাওয়ার্সে। একদিন ওর সঙ্গে গিয়েছিলাম পাহি প্রধানের ফ্ল্যাটে, বিশাল ধনীর মেয়ে, তিন চারটা কমলালেবুর বাগানের মালিক পাহির বাবা। পার্ক স্ট্রিটে নাকি পুরনো একটা নাম করা রেস্টুরেন্ট কিনেছে কয়েক বছর আগে। আমি অটো ধরব বলে দাঁড়িয়ে আছি, মিংলিন আবার ফোন করল, স্থবির আসার সময় ঘরের নারিয়েল তেল আনিস তো। হ্যালো, ঘরের নারিয়েল তেল কোথায় পাবো? আমি কি বাড়িতে আছি নাকি? তাহলে তুই ফ্রেশ নারিয়েল তেল আনিস। আমি অটোতে ওঠার আগে ভালো কোম্পানির সুগন্ধি নারকেল তেলের একটা 250 প্লাস্টিকের বোতল কিনে মিংলিংয়ের বান্ধবীর ফ্ল্যাটে কলিং বেল টিপলাম। দরজা খুলল মিংলিন, কেমন একটা ড্রেস পরে আছে, বৌদ্ধ ভিক্ষুদের মতো, সেলাইহীন একঢালা রঙের পোশাক। রংটা কি বোঝা যাচ্ছে না, 3:30 মতো বাজে, অথচ ফ্ল্যাটের ভেতরটা কেমন ঘুম ঘুম আলো, যেন মেঘ ঢুকে গেছে দার্জিলিংয়ের রাস্তার মতো। মিংলিন দরজা বন্ধ করতে করতে থিরথিরে গলায় বলল, তেল এনেছিস? আমি পকেট থেকে নীল প্লাস্টিকের বোতলটা বের করলাম। মিংলিন বোতলটা দেখে কেমন মিইয়ে গেল মনে হলো। আমার বাম হাতটা ঝাঁকিয়ে বলল, আমি আসলি তেল আনতে বললাম যে। আমি কোনোদিন মেঘ ছুঁইনি, মিংলিনের ছোঁয়াটা কেমন ঘন মেঘ মেঘ লাগলো, ঠিক বোঝাতে পারবো না অনুভূতিটা। বরফ আর জলের মাঝামাঝি একটা স্তর মনে হলো। জল শক্ত হয়ে গেছে মিংলিনের হাতটা, অথচ বরফের মতো শক্ত বা ঠান্ডা নয়। আমি কিছু উত্তর দিলাম না, কাছাকাছি একটা সোফায় বসলাম। তোকে একটা জিনিস দেখাবো, সোফার হ্যান্ডেলে মিংলিন বসল, ওর হালকা শরীরটা আমার বাহুতে ঠেকাল। আমি এবার বলতে যাব আলোটা জ্বালা, তার আগেই ও বলল, আলো জ্বালানো যাবে না। আমি বললাম, কি দেখাবি, কি দেখাবি বলে আর্জেন্ট ডেকে আনলি? মিংলিন ভনিতা না করে এই সোফার হাতল থেকে উঠতে উঠতে বলল, আমার পিঠে ডানা গজাচ্ছে, তোকে দেখাবো বলে পাহির ফাঁকা ফ্ল্যাটে ডেকেছি। আমি হা হয়ে বসে আছি, মাল্টিপ্লেক্সের দামি টিকিটের মালিক, এখনই সামনে চলবে যেন 3D সিনেমা। মিংলিন যেন মার্লিন মনরো, ওর পোশাকটাও বিখ্যাত সেই উড়ু দেখানো গাউন উড়ে যাওয়া দৃশ্যটার মতোই লাগছে এখন। আমার খোর ভাঙল মিংলিন মিষ্টি করে হেসে উঠতে, বলতো ডানাটা কি করে হলো? তুই সেদিন যে সাদা টি শার্টটা কিনে দিলি, ওটা পরে কাল রাতে শুয়েছিলাম, আজ সকালে উঠে দেখি পিঠে ডানার ছাপ। তুই পিঠে তেল মাখিয়ে দিলে ছাপটা পার্মানেন্ট হয়ে যাবে, তারপর আস্তে আস্তে ডানা গজাবে, আমি উড়ে যাব আমার দেশে। তুই যাবি? তুই চাইলে তোকেও নিয়ে যাব, বুদ্ধ, তোকে আমার বুদ্ধ বানাব। শেষের কথাগুলো যেন ফ্ল্যাটের সাউন্ড সিস্টেম থেকে শুনছি আমার মনে হয়। অদ্ভুত স্মিত লাগে মিংলিনের কণ্ঠ, অথচ ও খুব স্বাভাবিক আছে। আমার দিকে পেছন ফিরে ঘাড়ের কাছে গিট খুলে দেয়, সেলাইহীন পোশাকটা ঝরে যায় ওর পায়ের কাছে।
সত্যি ওর পিঠে কালো রঙের আলো পরা ডানার নকশা। আমি সোফা থেকে উঠে দাঁড়াই। ওর পিঠের সোজা লম্বা সোনালি চুলগুলো আলতো করে সরিয়ে দিই। খুব ইচ্ছে করছে ওকে আদর করে ওর তলপেটে আমার পাখনা ভরে দিই, কিন্তু কিছুই করলাম না। পকেট থেকে নারকেল তেলের বোতল বের করে ডান হাতের তালুতে ঢালি, তারপর ওর খাড়ায় নকশা করা পিঠে মাখিয়ে দিই অসীম কামনায় আর সলাজ সাহসে। কিন্তু এ কি, ওর পিঠ থেকে ঝাঁক ঝাঁক প্রজাপতি পাখা মিলে উড়ে গেল 32 তলা ফ্ল্যাটের জানলা দিয়ে মাঝ আকাশে। সেদিনের পর থেকে মিংলিন আমাকে আর বুদ্ধ বলে না, স্থবিরও বলে না, সিদ্ধার্থ বলে, সুগত বলে, সৌগত বলে। আমি বুঝি না আরো কি কি বলে, কত কি যে বলে ভুলভাল। আমি মুগ্ধ হয়ে শুনি। তবু একটা জিনিস বুঝি, ও এখন আমাকে ভালোবাসে, খোলাখুলি ভালোবাসে, সেটা বলেও সোজাসুজি। সারা যাদবপুর ইউনিভার্সিটি জানে মিংলিন আমার মতো গোবর্ধন মার্কা ছেলেকে ভালোবাসে। আফসোস করলেও সবাই মেনে নিয়েছে, এমনকি দীপ্তেশও। গত 3 মাস আমাকে অনেক কথা বলে ভুলে গেলেও মিংলিন বিশুদ্ধ নারকেল তেলের কথা ভোলেনি। আমি গত সপ্তাহে বাড়ি গিয়েছিলাম। বাড়ির শুকনো নারকেল তাহেরপুর থেকে ভাঙিয়ে 1 কেজির বেশি নারকেল তেল ওর জন্য এনে রেখেছি। মিংলি, তোর নারকেল তেল তো আনলাম, এবার বল কবে তোর ডানা গজাবে, তোর পিঠে চড়ে তোর বাড়ি যাব। এক পয়সা ভাড়া লাগবে না, দারুণ হবে। কিন্তু যাবি আমার দেশে? হ্যাঁ যাবই তো, তোর পিঠের ওপর উপুর হয়ে শুয়ে, ঘাড়ে মুখ গুজে তোর উড়ন্ত চুলের চামড়ের আদর খেতে খেতে যাব। সত্যি যাবি? আর যদি ফিরতে না দি, তোর সঙ্গে থেকে যাব? তারপর তো বলবি নারকেল তেল ভালো ছিল না বলে ডানা গজালো না। এবার কিন্তু বাড়ির খাঁটি নারকেল তেল, কোনো অজুহাত দেখাতে পারবি না। ইউনিভার্সিটির ভেতরে হাঁটতে হাঁটতে রোজই এরকম হাসির কথা হয়, অদ্ভুত হাসির কথা বলি আমরা। মিংলিন নিজেকে পরি ভাবে, আর আমি ওর পরিত্বের উচ্চাশায় প্রেম তার দিতে থাকি। জানি যে কদিন কলকাতায় আছে মিংলিনকে পাব, তারপর ও চলে যাবে পাহাড়ি জীবনে। তবে একটা আশার কথা, ও পড়াশোনায় খুব ভালো। কম্পারেটিভ লিটারেচার নিয়ে ও যদি হায়ার স্টাডিতে যায়, ওকে ওর দেশ ছাড়তেই হবে। আর যদি বিএ বা এমএ করলেই ওর বাড়ির লোক বিয়ে দিয়ে দেয়, আমার কাছে শুধু থাকবে মিংলিনের স্বর্ণস্মৃতি। আজ হঠাৎ মিংলিন বলল, কিছু রুপেয়া দে, আমি ট্যাটু করাবো। আরে ট্যাটু করাতে তো অনেক টাকা লাগবে, জিতনা লাগতা হ্যায় দে তু, জরুরি ট্যাটু বানানা। কিসে জরুরি? ডানার জন্য ট্যাটু জরুরি? ট্যাটু দিয়ে কি তোর ডানা হবে? সে আমি বুঝবো, তুই আমাকে ট্যাটু করাতে নিয়ে চল, আমি ডানার ট্যাটু আঁকবো পিঠে। তুই পায়েস খাবি, সুজাতার দিকে তাকাবি না, বুদ্ধের মতো ভাব করে আমার পিঠের ডানায় নারিয়েল তেল লাগিয়ে দিবি। দেখবি আমার পিঠের ট্যাটু ধীরে ধীরে বড় হয়ে যাবে, তারপর পিঠ ছাড়িয়ে ছড়িয়ে পড়বে ডানার মতো, পরীর মতো উঠতে পারব। আমাকে তখন পিঠে করে তোর দেশে নিয়ে যাবি তো? হ্যাঁ,
তোকে ছাড়া যাবই না। হ্যাঁ, আরে হ্যাঁ, তোকে ছাড়া যাওয়াই যাবে না। মিংলিনের জন্য আমার বুকের পাঁজরে লুকিয়ে রাখি প্রেমের স্নিগ্ধ বারুদ। ও যা বলে আমি খুশি খুশি মেনে নিই ওর আনন্দের বহরে। বিশ্বাস করি না মিংলিনের ডানা গজাবে আর ও পরি হয়ে আকাশে উড়ে বেড়াবে। তবু ওর বিশ্বাস দেখে, ওর বিশ্বাসকে সঙ্গ দিতে আমার ভালোই লাগে। পুজোর ছুটি পড়ার দিন ওকে অনেক কষ্ট করে ট্যাটু করিয়ে দিলাম, মানি স্কোয়ার মলের বিখ্যাত ট্যাটু বুটিক থেকে। কষ্ট মানে টাকা জোগাড় করতে দুজনের হিমশিম খেতে হয়েছে। ও কিছুটা করলেও বেশিটা আমাকেই জোগাড় করতে হয়েছে। সবুজ আর হলুদ মিলিয়ে ওর দুই দাবনায় দুটো ডানার আদলে ট্যাটু, মাঝে মাঝে হালকা গোলাপির কারুকার্য। মনটা ভারী হয়ে গেল। ভাবলাম মিংলিনের যে বর হবে সে খুব ভাগ্যবান, রোজই অপূর্ব কারুকার্য শোভিত মিংলিনকে পাবে। আমি তো কোনোদিন সেই সৌভাগ্যবান হব না। সন্ধ্যার বাসে মিংলিন চলে যাবে শিলিগুড়ি, সেখান থেকে কাল সকালে পৌঁছে যাবে ওর বাড়ি। আমি দুপুরেই ওকে ছেড়ে এসেছি হোস্টেলে। মিংলিন ফোন করল, খুব জ্বর এসেছে ট্যাটুর টানে। আমি স্প্ল্যানেডে তোর জন্য অপেক্ষা করছি, বুদ্ধ তুই আমাকে দেশে দিয়ে আসবি, আয়। আমারও আজ বাড়ি যাওয়ার কথা, তবু মিংলিনের বিপদে পাশে না থাকার কথা ভাবতেই পারলাম না। আমি তোর কলকাতার গার্জেন, পথে যদি কিছু হয়ে যায়। সারা রাত ওর মাথায় জলপট্টি দিতে দিতে গেলাম। ওষুধও কিনে নিয়েছিলাম জ্বর আর যন্ত্রণার। ও লতানে গাছের মতো জড়িয়েছিল সারা রাত। সকালে শিলিগুড়িতে নামলাম নেতানো মিংলিনকে জড়িয়ে। বাধ্য হলাম শিলিগুড়িতে একটা হোটেল ভাড়া নিতে, ওই বলেছিল একটা রুম নিতে। হোটেল রুমে ঢুকে মিংলিন আমাকে অবাক করে দিল। দরজা বন্ধ করেই উপরে কুর্তিটা খুলে ফেলল। আমার বাড়ি থেকে এনে দেওয়া নারকেল তেলের বড় বোতলটা হাতে ধরিয়ে দিয়ে বলল, বুদ্ধ ডানায় নারিয়েল তেল মাখিয়ে দে, এবার ওটা বাড়বে, তাই কষ্ট পাচ্ছি এত। এত যন্ত্রণার মধ্যেও ওর পাগলামো দেখে মনে মনে হাসলাম। তবু বাচ্চাদের মতো ওর আবদারটা রাখলাম, ওর চাহিদা মতোই বুদ্ধ বনে গেলাম। সুজাতার ভারী নিবিবন্ধর দিকে তাকালাম না, বুদ্ধের মতোই। অবশ্য মিংলিনের বুক খুব ছোট ছোট, বড় জোর ফুটে ওঠা কদম ফুলের মতো। কামনা খুঁজে পায়নি কোনোদিনই, বরং ওর খোলা পিঠ অনেক ছবি আঁকিয়ে নেয় আমায় দিয়ে। আজ অবশ্য কোনো দুষ্ট ছবি আঁকলাম না, বরং মনে মনে কল্পনা করলাম মিংলিন পরি হয়ে উঠছে। কিন্তু ওর পিঠের ট্যাটুটা 1 সেন্টিমিটারও বাড়েনি বা কমেনি। তবে নারকেল তেলটা মাখিয়ে দিতে ট্যাটুটা উজ্জ্বল হয়ে উঠল, একটু যেন 3D হয়ে উঠল মনে হলো। বিকেলের দিকে আর একবার নারকেল তেলের ম্যাসাজ করে দিতে মিংলিন সতেজ হয়ে ওঠে। আমি চাইলাম বাড়ি ফিরতে, সামান্য রাস্তা, ও একাই যেতে পারবে। তাছাড়া মিংলিনের বাড়ি এভাবে যাওয়া, একটা প্রস্তুতি সব কিছুরই দরকার। কিন্তু মিংলিন নাছর, ওর দেশ দেখাবে। কার্শিয়াংয়ের আগে ছোট্ট একটা মোড় মতো জায়গায় নেমে গেলাম আমরা, তখনও দিন আছে।
বাম দিকে সামনে তাকালে পাহাড়ের গায়ে কার্শিয়াং শহরটা অসংখ্য টেবিল পিনের মতো গাথা লাগছে। আমার বেশ ভালো লাগছে, বহুদিন পর পাহাড়ে এলাম। একটু শীত শীত করছে, শীতের কিছু আনিনি তো, হঠাৎ করেই আসা। মিংলিন দেখলাম গাড়িতে গায়ে চাদর জড়িয়ে নিয়েছে। সামনের দোকান থেকে চা খেলাম আমরা। দোকানদার মিংলিনকে চেনে বলে মনে হলো না। কিরে মিংলি, দোকানদার তোকে চেনে না? ও কি করে চিনবে, আমরা তো অনেক ওপরে থাকি, বলে মিংলিন খাতের উল্টো দিকে পাহাড়ের দিকে একটা রাস্তার দিকে দেখালো। চায়ের দাম মিটিয়ে সেই পাহাড়ি রাস্তায় চড়তে লাগলাম। কারো বাড়ি উঠোন, কারো বাড়ি দাবার খুঁটিতে ঝুলে প্রথম দিকে যেতে হচ্ছিল। এখন বাড়ি অনেকটা ছাড়া ছাড়া। আলো কমে আসছে ধীরে ধীরে। আমার শীত করছে অল্প অল্প। হাঁটার ধমকে শীতটা জাঁকিয়ে বসতে পারেনি, কিন্তু মিংলিন হাঁটছে যেন লাফিয়ে লাফিয়ে। এই মিংলি, নিজের দেশে এসে আমাকে তো ভুলে গেলি? মিংলিন দাঁড়িয়ে পড়ে, বলে, বুদ্ধ, তুই এসেছিস বলেই তো এত আনন্দ রে। তোকে ছাড়া যে পৌঁছতেই পারতাম না আমার দেশে। আজ নিশ্চয়ই দেশে পৌঁছে যাব। আর কত দেরি রে, আমি তো আর হাঁটতে পারছি না। আর সামান্য দূর, আলো নিভে গেলেই আমার দেশ এসে যাবে। চল চল, জলদি চল। আমার দেশ দেখলে অবাক হয়ে যাবি। আমার দেশ! আমি পাগলির বাকি কথায় কান দিলাম না। ও কত যে বকবক করে সে আমি এই 15-16 মাসে বেশ বুঝেছি। ওর এইরকম বকম বকম পায়রা কথা সব না শুনে শব্দের প্রাবল্য রেশ নিয়েই আমি কাটিয়ে দিই। এতক্ষণ দিনের আলো ছিল, সমতলের মানুষের পাহাড়ের পরিবেশ ভালো লাগছিল। নতুন নতুন গাছ, লতা, ফুল, পাথরগুলোও ভালো লাগছিল। আলো নিভে যেতে অন্ধকারে বেশ অসুবিধা হচ্ছে। যদিও মিংলিন আমার হাত ধরে তুলে নিয়ে যাচ্ছে বারবার, সেই মেঘমেঘ স্পর্শ। আমার একটুও ভয় করছে না এই আধো অন্ধকার পরিবেশে, যেন খুব চেনা আমার, একবারও হোঁচট খাচ্ছি না। হঠাৎ একটা সমতল মতো জায়গায় উঠে এলাম, বেশ বড় জায়গা, উপত্যকার মতো লাগছে। একদিকে পাহাড়, অন্যদিকে গভীর খাদ, খাদে অনেক তারা, তারারা যেন উড়ে বেড়াচ্ছে। খাদের ওপারে অন্য দুনিয়া মনে হলো। আমি মিংলিনকে কিছু প্রশ্ন করতে যাচ্ছিলাম, তার আগেই মিংলিন গায়ের কালো চাদর খুলে দিল। চাদরটার নিচে ওর পিঠ ব্যাগটা ছিল ভেবেছিলাম, কিন্তু না, পিঠ ব্যাগের বদলে বের হলো মিংলিনের তালগোল পাকানো ডানা। ধীরে ধীরে পাখাটা খাড়া হয়ে গেল মাথার উপরে। অপূর্ব সুন্দর কারুকার্য, ট্যাটুর কৃত্রিম নকশার তুলনায় আশ্চর্য রঙিন এই পাখনা সৌন্দর্য। চিনতে পারছো বুদ্ধ? আমি হা করে তাকিয়ে আছি আমার মায়াপুরীর দিকে। মিংলিন বলতেই থাকে, ওই যে আলোগুলো জ্বলছে, ওগুলো সব পরিদের আলো, আর ওই যে দূরে পাহাড়টা, ওটা আমার দেশ। আমাদের ঈশ্বর হারিয়ে গিয়েছিল, আমরা খুঁজতে বেরিয়েছিলাম সমতলে, আজ খুঁজে পাওয়া গেছে আমাদের ঈশ্বরকে, আজ তাই উৎসব। তোমাদের ঈশ্বরকে দেখতে পাবো
দেখার খুব ইচ্ছা। আমাকে থাকতে দেবে তোমাদের দেশে? নিজের দিকে তাকাও বুদ্ধ। আমি মিংলিনের কথা মতো নিজের দিকে তাকাই। অদ্ভুত সুন্দর লাগছে নিজেকে। দীর্ঘাকায় সুপুরুষ আমার মাথায় গৌতম বুদ্ধের ছবির মতো চুল, অনিন্দ্য সুন্দর আমার রূপে আমি মুগ্ধ। সব থেকে আশ্চর্য, আমি নিজেকে দেখছি কোনো খণ্ডচিত্র হিসেবে নয়, সম্পূর্ণ। দূর থেকে অন্য মানুষের মতো দেখছি নিজেকে। আমার দুটো ডানাও আছে, মিংলিনের থেকে সুদৃশ্য এবং বড়। আর মিংলিন আমার পায়ের কাছে হাত জোর করে বসে আছে।